নতুন নতুন এক্সারসাইজের ভিডিও পেতে গেলে আর ফিট থাকতে গেলে আমার চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন, আর নতুন ভিডিও নোটিফিকেশান পেতে গেলে বেল আইকনে ক্লিক করে রাখুন। ঠিক করে বলতে পারি না গুছিয়ে, তাও করবেন সাবস্ক্রাইব, আপনারা আমার সকলেরই ভালো হবে এতে। আগের যে নিপেন এক্সারসাইজের ভিডিওটা দিয়েছি, প্লেলিস্টে আছে, পেয়ে যাবেন। পা ফুলে থাকলে পা মুড়ে বসতে পারছি না, হাঁটতে অসুবিধে হয়, এটা বেশিরভাগ ক্ষেত্রে অস্টিওআর্থ্রাইটিসের প্রবলেম হয়। আমার বাবা সেম প্রবলেম, বাবাকে সেই ব্যায়াম বাবাকে করাই, আমি যে ব্যায়ামগুলো করাই এগুলো এমনি আমি নিজে থেকে করাই না, এগুলো আমি করানোর অভিজ্ঞতা আছে, আমি করিয়েছি কলকাতায় স্যারের আন্ডারে শিখেছি, সেই সেই অভিজ্ঞতা থেকেই করাই। আর নিপেন এক্সারসাইজের আগের ব্যায়ামগুলোর সাথে আরও দু রকম ব্যায়াম আমাদেরকে করতে হবে, যদি হাঁটু ফুলে থাকে, হাঁটু মুড়তে না পারি, আর চলতে চলতে পায়ে ব্যথা হয়, এগুলো হচ্ছে অনেক দিন ধরে পরিশ্রম করার ফলে এগুলো সাধারণত হয়। তার জন্য চেয়ার লাগবে, চেয়ারে বসে ওই ব্যায়ামগুলো করব, সাথে আর দুটো এক্সট্রা ব্যায়াম করতে হয়, যেটা হচ্ছে চেয়ারে চেয়ারে বসবো, চেয়ারে বসে যদি পা পাটাকে করি, পা পাটাকে সোজা করে, পা পাটাকে সোজা করে এইভাবে ভিতর থেকে টানবো, আর হাতটাকে চেষ্টা করব পায়ে ঠেকানো, এভাবে 10 সেকেন্ড ধরে থাকবো, এতে করে পায়ের প্রেশারটা ভিতর দিকে হবে, আর সেম হাঁটুর ওপরের মাসেলটা টাইট হয়ে যাবে, হাঁটুটা টাইট হয়ে যাবে। এবার 10 গুণব, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, রিল্যাক্স, 5 সেকেন্ড বা 10 সেকেন্ড রিল্যাক্স নেব, দিয়ে আবার 1, 2, 3 এইভাবে 10 সেকেন্ড করে করব, দুটো পায়েই করব, যে পায়ে ব্যথা সেই পায়ে করব। আর এমনি দুটো পায়ে করলেও কোনো সমস্যা নেই, একটা পায়ে করলে আরেকটা পায়ে করে নিয়ে বেটার। এইটা একটা আগের নিপেন এক্সারসাইজের সাথে, এইটা একটা, আর হচ্ছে এইভাবে শুয়ে পড়ো কোনোই বলে, দিয়ে দুটো পাকে এইভাবে তুলে যতটা বেন্ড করতে পারছি, আমরা সবাই তো পুরোটা সবাই বেন্ড করতে পারি না, যে অবশ্যই সেই জন্যই ব্যায়ামটা করছি, এইভাবে একবার এই পাটা, একবার এই পাটা, এইভাবে আস্তে আস্তে করতে থাকবো, তাড়াহুড়ো করবো না, ধীরে সুস্থে করো। এটা পা ফুলে থাকলে, হাঁটতে না পারলে, পায়ে ব্যথা করলে তার জন্য খুব ডিপেন্ডেবল একটা এক্সারসাইজ, নির্ভরযোগ্য একটা এক্সারসাইজ। এইভাবে অল্টারনেট পা বেন্ড করব, এইভাবে নিজের বল মতো যতটুকু পার করব, প্রথম দিন বেশি করে, পরের দিন করতে পারবো না, এটা এরকম না হয়, আর আস্তে আস্তে যেন প্রতিদিন করতে পারি। দিনের সাথে সাথে এটা বাড়লে অসুবিধে কিছু নেই, প্রথমে হয়তো 10 বার করলাম, তারপরের দিন 20 বার, এইভাবে আস্তে আস্তে বাড়াবো। এটা অল্টারনেট পা হলো, এবার দুটো পা একসাথে, এক দুই, এইভাবে কন্টিনিউ করতে থাকবো। থ্যাংক ইউ ফ্রেন্ড।